ডিউটিতে যাইতেছি, এইটা একটা চাকরি, কত কষ্ট ওই চাকরিতে, মানুষের পিছে পিছে ঘুরতে হয়, জুতার তলা চলাই গেছে, আবার তলা দুইবার করে লাগাইছে, নিশিদি বালু বাইর, বালুও ঢুকে, হায় রে চাকরি, কিস্তি তোলার চাকরি, মানুষের পিছে ঘুরতে হয় বেয়ার মতো, কুত্তার মতো, কি আচরণ করে, আর টাকা যখন উঠাইব নেওয়ার সময় কত নরম নরম কথা কয়, স্যার আমার টাকাটা লইয়া দেন, আমি প্রতি মাসে কিস্তি ঠিক মতো দিব, যে টাকাটা তাদের হাতে চলিয়া যায় বুলিয়া যায়, আর আমি কী করে গরু মাংস কিনা খায়, মোরগ কিনা খায়, খাইয়া বুলিয়া যায় যে কিস্তি আলার কিস্তি দিতে হইব না, তখন আমার শুরু হয় উপর থেকে ঠেলা খাওয়ার, যান টাকা নিয়ে আসেন, এই হইল আমার চাকরি, বুঝছেন ভাই? আমি চাইছি যারে ভবে পাইছি না তারে, সে এখন বাস করে ভুট্টুর ঘরে, সে এখন বাস, আমি চাইছি যারে ভবে পাইছি না তারে, কি চিকন আলী স্যার? হে মিয়া, আপনার সার কোন মানে, কিসের সার, গরু আমি, আমি কি হলো ইয়া আরা গরু, সার বলি নাই, সার বলেছি সার, কারণ আপনার সাথে যোগাযোগ করতে করতে আপনার বাড়িতে যাইতে যাইতে আমার দুই জোড়া জুতা ক্ষয় হয়ে গেছে, এই আপনার তো আমার বউ এটাই কইছে, আপনার কারণে তো ডিস্টার্ব হইতেছে, এত ঘন ঘন বাসায় যান কেন, আমার এটা সে তো একটা নারী, কাপড় চেঞ্জ করে, গোসল করে, ঝাড়ু ঝাড়া দেয়, এগুলি তো ঠিক না। ওরে ভাই, টাকা নেওয়ার সময় তো এই ধরনের কথা বলেন নাই, কি ধরনের কথা বলছি ভাই, টাকা নেওয়ার সময় তখন বলছেন আমরা বিপদে আছি, আমাদেরকে কটা টাকা কিস্তির থেকে, অস্বাভাবিক না, কিস্তির থেকে টাকা দিয়ে দেন, প্রতি মাসে কিস্তি দিয়ে দিব, তাই তো, কত বাকি আপনি জানেন না, কত বাকি, এই করোনার সময় চার মাসের বাকি, করোনা করোনা দোয়া দিয়ে দেন নাই, এখন রানিং দুই মাসের বাকি, আমার কত হইলো কিস্তিটা দিয়ে দেন, আপনার লগে তো আমার কোনো ঝামেলা নাই। আচ্ছা আপনি কিস্তিটা দিছেন কারে? স্যার আমি আপনাদেরকে দিছি, আপনাকে দিছি, এই স্যার কইবেন না মিয়া, কে স্যার গরু কোন, স্যার বলেছি আপনাকে সম্মান করছি, ওইটা তো আমার এই জীবনে কেউ কয় না, এটা নিশ্চয় খারাপ কথা, ভালো কথা হইলে আমার কই তো না, আমরা যারা কিস্তি উঠাই, আমরা যারা আমাদের গ্রাহক আছে এদেরকে আমরা স্যার বলি, মানে সম্মান করি। আশা করছেন? হ্যাঁ হ্যাঁ, কারে কারে টাকা দিছে, কারে, কার নাম আছে ওখানে? ওখানে নাম আছে আপনার বউ, সে আমার বউয়ের কাছে যাইবেন, আপনি আমাকে তো রাস্তাঘাটে এইভাবে ইয়ে করতে পারেন না ভাই। ঠিক আছে আপনি টাকাটা দিয়ে দেন, আমি আর আপনার বাড়িতে যাই, আপনার বড় ডিস্টার্ব করবো না, আমি আপনার কিস্তির টাকা দিব কে ভাই? আর ভাই আপনি তো সাক্ষী ছিলেন, তো সাক্ষী ছিল, এই মিয়া একটা আসামি যদি হয়, যদি সে সাক্ষী হয় তাহলে আগে আসামিরে ধরবে না সাক্ষীরে ধরবে? না আপনার কথা রাইট আছে, কিন্তু টাকাটা তো আমি দিছি, আপনার সামনেই দিছি, আপনার বউ তো বলছে আপনার থেকে টাকাটা নেওয়ার জন্য, না আমার কাছে ওর কাছে টাকা আছে, আমি দিয়ে আসছি তো, ওনার কাছে টাকা দিয়ে আসছে, হ্যাঁ স্যার সেটা আগে বলবেন না, আবার স্যার কোন আপনি, আপনার বোর কাছে যাচ্ছি, যান ডোন্ট মাইন্ড, আমার কি কইলেন এটা, মানে মনে কিছু নিবেন না, এইভাবে কয় মনে কিছু নিবেন না, এইভাবে কইতেন আপনি, গালি গালাজ করেন মিয়া, না না যাচ্ছে ঠিক আছে, মূর্খ সূর্খ মানুষ দেখে গালি গালাজ করবে, ঘড়ি পরি যায় না, ঘড়ির টাইম জানি আমি, ও আল্লাহ রে এটা জানেন, এ আল্লাহ এই তো গন্ড মূর্খ, যাই এত গরমের মধ্যে বাড়িয়ে বাড়িয়ে যাইতে যাইতে আমার জীবনটা একদম সার্কার হয়ে যাচ্ছে, ইচ্ছা করে চাকরিটা ছেড়েই দিই, আবার ছেড়ে দিয়ে আমি শিক্ষিত মানুষ কি করব, কোথাও তো একটা চাকরি উপায় না, কি খাবো কেমনে চলবো, দেখেন ভাবি প্রতিদিন আইসা তো কাজ হচ্ছে না, আপনার স্বামীর কাছে গেলে আপনার দোহাই দেয়, আপনার কাছে আইলে আপনার স্বামীর দোহাই দেন, আমার কথা হলে কিস্তির টাকাটা আনার সময় তো খুব ভদ্রভাবে কথা বলছেন, ভাই সাহেব টাকাটা উঠাই দেন, হ্যাঁ আপনাকে বকশিস দিব, বকশিসের খেতা কি লাই, আমার বকশিস লাগবে না, আপনার স্বামীরে বললাম সে করোনার মাস, করোনার মাঝে চার মাসের কিস্তি দিতে পারেন নাই, এখন রানিং দুই মাস, এই দুই মাসেরও দিচ্ছেন না, টাকাটা আমি কি চুরি করে এনে দিব, আপনারা কিস্তি দিচ্ছেন না, অফিসে আমার বকা শুনতে হয়, পরে আমার চাকরিটা চলে যাবে আপনি জানেন, তাই বলে প্রতিদিন আসলে কি আমি টাকাটা দেবো, আর টাকা কি আমি ইনকাম করি, আমার স্বামী নিচে দিবে টাকা, তার হাতে আসলে দিয়ে দেবে,
তাকে রাস্তাঘাটে তার দেখা হয় না তার সাথে বলতে পারেন না আপনি মিয়া বাড়ির ভিতরে আসেন ডেইলি আরে ভাবি আজকে দেখা হইছে তাকে আমি বলছি সে বলছে টাকাটা নাকি আপনার কাছে দিয়েছে আপনি এখন টাকাটা দিয়ে দেন ফাউল কথা এসব আমার কাছে কোনো টাকা পয়সা দেয় নাই না ভাবি দিছে মিথ্যা কথা বলেন না আরে ভাই টাকা দেয় নাই আমি মিথ্যা কথা বলবো কেন আপনি প্রতিদিন আর আসবেন না আজকে টাকা না দিলে আমি যাবই না টাকা দিবেন তারপরে যাব আপনি জান তো আমার পেটে কামড় দিছে আমি বাথরুমে যাব শালার মহিলা বাথরুমের কথা কই আরো তিন দিন গেছ আমারে দাঁড় করায় রাখছস পরে আমি বিরক্ত হই চলে গেছি আজকে তোরে যে আমি কি করুম দেখ বাথরুমের ভিতরে থাকেন টাকা চাইলে বাথরুমে ঢোকেন ভাই আমার তল ফেটে কামড় দিছে আমি বাথরুমে যাই আজকে আপনার স্বামী আসুক তারপরে খুলবো হ্যাঁ আমি আপনাদের চাকর আপনার বাপ দাদার চাকর ডেলি ডেলি আসবো আবার আসলে বিরক্ত হয়ে যান কেন প্রতিদিন আসেন কেন টাকা নিবার সময় মনে থাকে না কিস্তি যখন আনছেন আমি একজন শিক্ষিত ছেলে আমাকে আপনারা পাগল বানাই দিছেন হ্যাঁ আমি কি আপনাদের মতো গন্ড মূর্খ আপনার স্বামী একটা মূর্খ ইয়েস নো ভেরি গুড কিছুই বুঝে না হ্যাঁ পাগল মহিলা বাথরুমে থাক কথা কবি না আচ্ছা দেখা যাক তোমার স্বামী আমার কি করে কিস্তি গেলে আবার ভাগাই নিয়ে গেল নাকি কিস্তি না দেওয়ার লাগে কিস্তি গেলা হুরির বুঝে নাকি আমি আসলে আরেক নতুন পদ্ধতি দেখছি আমি টয়লেটে যাচ্ছি আমার টল প্যাটে কামড় দিছে একথা কই ভিতরে বইয়া থাকে আমি বিরক্ত হয়ে চলে যাই তিন দিন গেছি আজকে জানে এই ডায়লগ দিছে আমি বাথরুমে যাচ্ছি আমিও তালা লই আইছি আজকে কাম করি তালাটা মাইরা দিছি আগে টাকা দিবেন পরে আপনার বউ আরে ভাই খুলেন আমার বউ যদি মরে আপনার বউ পাইলা দিবেন আপনার বউ মরব এ বউ আসো আরে আসে এ আওয়াজ না খারাপ এ বউ আসো আসে এ আপনি এটা কাম ভাই দে টাকা দিবেন না টাকা দিবেন শুনেন ভাই আপনি ছুটির ঘন্টা ছবি দেখছিলেন মাস্টার সুমন বাথরুমে থেকে মারা গেছে পরে একটা গান গাইছে একদিন ছুটি হবে অনেক দূরে যাব আমার মালা আমার তো ভাষা দিবে বউ মরাতে টাকান টাকান টাকা সাড়া তালা খুলবো না খুলবো না নারে না নারে না টাকা সাড়া টাকা টাকা আরে টাকা সাড়া তালা খুলবো না আলার পালা অঞ্জন বড় বাথরুমে আটকাইছি এখন গেছো টাকার লাগিয়া হ্যাঁ এতদিন কত ভদ্রভাবে কইছি তোর কানে কথা যায় না হ্যাঁ বুদ্ধি পাইছি এখন থেকে যে বাড়িতে যাবো টাকা দিব না বাথরুমে হাঁ দেবো তালা মেরে দিব আমি খাসর পলিটিক্স এ তালা লইলে বাড়িকে বাড়িকে যাবো যে বাড়িতে টাকা পাবো না কোনো ভাই বাথরুমে ঢুকে না কাটাস করে আটকাই দিব ভাবি আমি টাকা ছাড়া যাবো না তো দেন ভাবি তিন মাসের টাকা কোনো এক মাস না তিন মাসের কিস্তির টাকা জমছে
আপনি আমার 2000 টাকা কথা কবে না আপনার অভ্যাস খারাপ হয়ে গেছে গা সেরি কো গাড়িটা হাত দিতে এটা কোন ধরনের বিয়া দবি না ভাবি সরি 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 আপনি আমার বড় বোনের সমান কি যে বলেন ভাবি কি সব বড় বোন ছোট বোন আপনাকে বোনের চোখে দেখি আপনি টাকাটা দিলে দেখেন ভাবি আমার চাকরিটা চলে যাবে যদি আজকে টাকা না নেনি অফিস থেকে আমাকে চাপাচাপি করতেছে যে তুমি টাকা কেন আনতেছ না তুমি কি ফিরিত করো মানুষের সাথে ওরে আল্লাহ আপনারা এত কথা কেমনে করেন ভাই দেখেন আল্লাহর রাস্তা আমার জিনিসটা বুঝেন আমার সমস্যাটা বুঝেন এই যে করোনা গেলে মহামারীতে মানুষ ভাত খেতে ভাত পায় নাই মানুষ বাসা থেকে বাইরে হইতে পারে না ইনকাম করতে কে করব আর যদি ইনকাম না করে তাহলে আপনাদের কয় কিস্তি টাকাটা করতে কে দিব কারণ আপনাদের থেকে জ্ঞান বুদ্ধি সাধারণ জ্ঞান কিচ্ছু নাই আপনাদের আক্কল জ্ঞান কিচ্ছু নাই আপনাদের টাকা নিছে না আপনারা মানুষকে খুন করে তারপর নেবেন তাই তো এখন যা একটু এই হরসর হইছে জামাই করতেছে কাজকাম করতেছে একটু মানুষের দেনাপোনাগুলো শোধ করে আপনাদের একটু একটু দিন দিন না তা তো না পালাই তো যাইতেছি না ওরে মানুষের দেনা দিবেন আর আমরা যে কিস্তি দিছি আমাদের গলার মধ্যে অফিসে গেলে ফাড়া দিয়া ধরে যে টাকা কই তখন আমি কি বলি কোন আরে ভাই আপনারা বুঝাইতে পারেন না এক সপ্তাহ আপনারা আপনাকে কিস্তি দিলে আর এক সপ্তাহ মানুষের ধার দেনা দিতে হইব তো খাইতে হইব এখন তো তিন মাসের জমছে কিস্তি ভাবি আপনি বুঝতে হবে আর তিন মাস অপেক্ষা করেন এরপরে দিমু এটা একটা কথা কইলেন না ভাবি এটা ঠিক করেন আমি টাকা ছাড়া যাব না বলে না তাহলে আপনি খাড়াইতেন ভাবি তাহলে একটা কথা বলি বলেন আপনি বাথরুমে ঢুকেন বাথরুমে কেন আপনি বাথরুমে ঢুকেন দেখেন আমি কি করি আপনি আবার হাত ধরলেন বাথরুমে গেলে কি করবেন বাথরুমে যান দেখেন না আমি কি করি আপনি কিছু দেখাইবেন হ্যাঁ আমি দেখমু হ্যাঁ তা চলেন চলেন বাথরুমে যাবেন তো হ্যাঁ যাব ও মানুষ